المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. مسيرة عمل وأمل. সাহরি হলো বরকতময় খাবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসহরি বলা হয় সাহর বলা হয়, আমরা সেহরি বলি। সেহর মানে জাদু, আসলে শব্দটা হলো কি সাহরি, সাহরি বা সাহর। সাহর বলা হয় শেষ রাতের খাবারকে। সাহর বলা হয় কি শেষ রাতের, যে ফজরের পূর্বে যে খাবার খাওয়া হয় সেটাকে সাহর বলা হয়। তো এই সাহরি খাওয়ার ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসাহরু ফা ইন্না ফি সাহরে বারাকা। রমজানের পূর্বে আমাদের এগুলো জানা উচিত। অনেক লোক আছে এমন করে যে কোম্পানির ডিউটি দুইটার সময় শেষ হয়েছে, দুইটার সময় এসে খেয়ে দিয়ে শুয়ে গেছে, না এমনটা উচিত নয়। সাহারি লাস্ট টাইমে খেতে হবে। আপনি দুইটার সময় খেয়েছেন ভালো কথা, তবে সাহারির একটু আগে 10 মিনিট আগে আপনি অ্যালার্ম দিয়ে রাখুন, তখন উঠে আপনি 3টা বা 5টা খেজুর খেয়ে একটু পানি খান, এটাকেই আপনি সাহারি হিসেবে কি করুন গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিমাস সাহুর আত-তামার, খেজুর এটা আপনার সাহারি হিসেবে কতই না বরকতময়, কতই না বরকতময়। তো এই জন্য আমরা সাহারি খাব, সেটা অল্প হলেও যেন আমরা না ছাড়ি, এবং লাস্ট টাইমে সাহারি খাওয়াটা সুন্নত। লাস্ট টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহারি খেতেন, তখন তার সাহারি খাওয়ার মাঝে এবং আজান দেওয়ার মাঝে খুব অল্প সময়, প্রায় 5-10 মিনিটের মতো সময় থাকতো, বেশি সময় থাকতো না। অতএব ভোর রাত্রে ওই 1টা 2টা সময় সাহারি খেয়ে ঘুমিয়ে যাওয়া, এটা হাদিস বিরোধী কাজ। সহিহুল বুখারী 1789 নম্বর হাদিস। জি, তারপরে আরেকটি রোজাদারদের জন্য বিধান হলো দ্রুত ইফতার করা। দ্রুত ইফতার করা বলতে এই নাই যে সূর্য ডোবার আগে আমি ইফতার করে নেব, বরং সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে। আমাদের দেশে তো মেলা ভেজাল, সূর্য ডুবে গেছে তারপরেও সতর্কতার জন্য কি করবে, 5 মিনিট লেট করেন, সূর্য ডুবলো কিনা নিচে চলে গেছে কিনা কে জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, লা ইয়াজালু আন-নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, মানুষেরা ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে। সহিহুল বুখারী, এটা হলো 1821 নম্বর হাদিস। এ ছিল রমজান মাসের কিছু মাসায়েল ও বিধান। আল্লাহ যেন আমাদেরকে সিয়াম ও কিয়ামের মাস রমজানে পৌঁছার ও উহাতে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হে মুসলিমগণ, ঐক্যবদ্ধ জীবন যাপন করুন, কারণ ঐক্যবদ্ধ দলের প্রতি আল্লাহর সহযোগিতা এসে থাকে। দলছুট হওয়া থেকে বিরত থাকুন, কারণ দলছুট লোক একাকী চলতে চলতে জাহান্নামের দিকে চলে যায়। এ মাসে যথাসম্ভব কিয়ামুল লাইল আদায় করার চেষ্টা করুন। যদি ডিউটির কারণে জামাতের সাথে আদায় করতে না পারেন, তবে রাতের যে কোনো ভাগে কিছু হলেও রাতের সালাত আদায় করতে ভুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে কিয়ামুল লাইল আদা করবে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ কি করবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। মহিলাদের জন্য তারাবি সালাতের জামাতে শরীক হওয়া জায়েজ। আমাদের দেশে তো আবার ওই কি জানে হুজুরের নাম, অলিপুরি সাহেব, হ্যাঁ অলিপুরি সাহেব, তারা বলে যে আহলে হাদিস না মহিলাদেরকে মসজিদে ভোগ করতে চাই, নাউজুবিল্লাহ। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজ করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা সরাসরি জামাতে শরীক হতেন, এবং তখন আলাদা কোনো ব্যবস্থা ছিল না, মহিলারা পিছনে দাঁড়াতেন, এতটুকু আলাদা ব্যবস্থা তাদের জন্য ছিল। তো যাই হোক, আসলে এরা অনেক অনেকাংশে এদের দ্বারা ইসলামের যে ক্ষতি হয় সেটা অনেক সময় অনেক কাফের সূত্র দ্বারাও হয় না। এদের যেন আচরণ হচ্ছে মানুষকে ইসলাম থেকে ধর্মের নাম দিয়ে বিরত রাখা। আসলে এরা ধর্ম বলতে তেমন কিছুই বুঝে না, বরং চিরাচরিত যেই নিয়ম তারা পালন করে আসছে সেটাকেই তারা মানুষের উপরে চাপিয়ে দিতে চায়। মহিলাদের জন্য তারাবি সালাতের জামাতে শরীক হওয়া জায়েজ, তবে তাদের উচিত নিজেদের সৌন্দর্য প্রদর্শন না করে পর্দার সহিত মসজিদে আগমন করা এবং নিজেদের আওয়াজ উঁচু না করা। মসজিদে যখন যাবে তখন শালীনভাবে যাবে, পর্দার সহিত যাবে এবং চিল্লাচিল্লি সেখানে করবে না, বাচ্চাদেরকে তারা সামলিয়ে রাখবেন। রমজান মাস কোরআন নাজিলের মাস, তাই এ মাসে অনুধাবন সহকারে অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, বুঝে পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাকে কি বলেছেন এই কোরআনে, অন্তত অন্য সময় যদিও আমাদের সময় অনেক সময় হয় না, তো এই মাসে অন্তত আমি এক খতম যদি বুঝে কোরআন পড়তে পারি তাও আমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আল্লাহ কোরআনে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি আপনার কাছে যে কিতাব নাজিল করেছি সেটা হচ্ছে বরকতময়। কেন নাজিল করেছি? লিয়াদাব্বারু আয়াতি, যাতে তারা তার আয়াতগুলো অনুধাবন করে, এগুলো নিয়ে গবেষণা করে, বুঝতে চেষ্টা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানীরা যেন কি করে উপদেশ গ্রহণ করে। সূরা সাদ 29 নম্বর আয়াত। রমজান সহমর্মিতার মাস, সহমর্মিতা মানে অন্যের কষ্টে এগিয়ে আসার মাস, তাই আমরা সকলে যেন এই মাসে নিকটাত্মীয় প্রতিবেশীদের মাঝে বিদ্যমান গরিবদের প্রতি কি করি সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
এতে আত্মীয়তা ও প্রতিবেশীর অধিকার আদায়ের সহিত তাদেরকে সহযোগিতাও করা হবে। আসুন তাকওয়ার মাসে আমরা সকলেই আল্লাহ ভীতি অর্জনে সচেষ্ট হই। মহান আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই লোকের নাক ধুলায় দূষিত হোক, সেই লোক ধ্বংস হয়ে যাক যার কাছে আমার নাম উল্লেখ করা হয় কিন্তু সে আমার উপরে দরুদ পেশ করে না, সালাত সালাম পেশ করে না। সেই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, মাটিতে মিশে যাক, যে লোকের কাছে রমজান আসলো রমজান চলেও গেল কিন্তু তার গুণাগুলি সে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চেয়ে ক্ষমা চেয়ে মুছে নিতে পারলো না অথবা শূন্য করে নিতে পারলো না, সেই লোকের নাক ধুলায় ধূষিত হোক, সে ধ্বংস হোক। সম্মানিত ভাই এবং বন্ধু, রমজান আসার আগে এই বদদোয়া যেন আমাদের উপরে না পড়ে সেদিকে খেয়াল করে রমজান সম্পর্কে প্রস্তুতি গ্রহণ করে সুন্দর একটা রুটিন তৈরি করে প্রাত্যহিক কিছু ইবাদত বন্দেগী আপনি নিয়মিত আদা করার চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই হাদিসটি শুনানে তিরমিজির। রমজান মাসের আগমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় উম্মতকে সুসংবাদ দিতেন, রমজানের সুযোগকে কাজে লাগানো উহার দিন রাতের সময়গুলো সদ্ব্যবহারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ অবস্থা পরিলক্ষিত হতো। উনি আলাদাভাবে একে গুরুত্ব দিতেন, যেমনটি এসেছে যে বিশেষ করে শেষ দশক আসলে সাদ্দামি ইজারা তিনি কমর বেঁধে ইবাদতে লাগতেন শেষ দশকে, এবং ইতিকাফ করতেন তিনি। সেই ইতিকাফ যেন আমরা করার চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনুপ সালফে সালেহীন তথা পূর্ববর্তী সব ব্যক্তিগণ অতীব গুরুত্বের সাথে রমজান মাস পালন করতেন। যখন রমজান মাস আসতো তখন তারা দুনিয়ার সকল ব্যস্ততাকে পরিত্যাগ করে কোরআনের দিকে ঝুঁকে যেতেন। তাই দেখি মদিনা শরীফের দীর্ঘদিনের ইমাম মালিক দিনের ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ রমজান মাসের আগমনে সকল দাস তাদৃশের কাজ বন্ধ করে দিতেন। মসজিদের অবিতে দাস দেওয়া তো মেকির কাজ, এত এই মর্যাদাপূর্ণ স্থানে দাস দেওয়া এক ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। সেইখানকার দাস উনি বন্ধ করে দিতেন আর বলতেন এটা কোরআন নাজিলের মাস, তাই কোরআন নিয়েই তারা কি হতেন, ব্যস্ত হয়ে যেতেন। বিশেষ করে রমজান মাসে তারা ফকির মিসকিনের প্রতি অনুগ্রহের হাত বাড়িয়ে দিতেন আর নিজেরাও নানাবিধ নেকির কাজে প্রতিযোগিতা করতেন। এক্ষেত্রে তাদের আদর্শ ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ক্ষেত্রে হাদিসে বর্ণিত হয়েছে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন, আর রমজানে যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে কোরআন শোনাশুনি করতেন তখন তার দানের হাত আরো কি হতো, প্রসারিত হয়ে যেত, যেমন যেন সেটা প্রচন্ড ঝঞ্ঝা বায়ুর চাইতেও বেশি, অর্থাৎ এত বেশি তিনি দান করতেন। তারা সালাত আদায়, কোরআন তেলাওয়াত, ক্ষমা প্রার্থনা ও মহান আল্লাহর সামনে কাকুতি মিনতি সহকারে রমজান মাসের রাতগুলো অতিবাহিত করতেন। ভাতৃমণ্ডলী, রমজান সিয়াম তথা রোজার মাস হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, কুল্লু আমালি মিন আদাম লাহু, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, ইল্লা সাওম, রোজা ব্যতীত, ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহ, এই রোজা বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য রাখে, আমি তাকে দেখি, অন্য কেউ তাকে দেখে না, ফলে আমি এর প্রতিদান নিজ হাতে দেবো। ইয়াদা ওশাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, তার পানাহার এবং তার যৌন চাহিদা মেটানো সে আমার সন্তুষ্টির জন্য পরিত্যাগ করে থাকে, বুখারী ও মুসলিমের হাদিস। রমজান কোরআন নাযিলের মাস, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস সেই মাস যে মাসে আল কোরআনুল কারীম নাযিল হয়েছে। তাই যারা কোরআন পড়তে জানেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বুঝে পড়ার চেষ্টা করবেন। যারা কোরআন পড়তে জানেন না তাদেরকে আমরা বলবো যে রমজানের এক মাস, পুরা এক মাস জাওয়াজতের পিছনে বর্তমানে যেটা মাহকামা, মাহকামার অপোজিটে আমাদের ইফতার ক্যাম্প হবে ইনশাআল্লাহ, সেখানে আসরের পর থেকে এক ঘন্টা কোরআন নিয়মিত শিক্ষা দেওয়া হবে। আমাদের চার পাঁচজন ভাইয়েরা রয়েছেন যারা নিয়মিত শিক্ষা দেন, আপনারা সেখানে আসবেন এবং কোরআন শিখবেন, এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। হয়তো একটু কষ্ট হবে কিন্তু কষ্টের বদলতে 30 দিন আশা করা যায় ইনশাআল্লাহ আপনি কি করবেন, কোরআন শিখতে পারবেন। রমজান তাকওয়া ও আল্লাহ ভীতির মাস। আল্লাহ তাআলা রোজা ফরজ করার পর বলছেন কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। একটু আগে আমি বলেছিলাম শুরুতে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদাবান লোক সেই যার বেশি তাকওয়া, যে বেশি পরহেজগার, আল্লাহ তাআলা চেহারা দেখেন না, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের বডি কত লম্বা কত ফিট, চাকরি বিডিআরে আর্মিতে হবে কিনা ওগুলো আল্লাহ তাআলা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের নিয়ত দেখেন, অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন। কুরবানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লাইয়ানা আল্লাহ লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে কুরবানের গোশত এবং কুরবানের রক্ত পৌঁছে না, বরং আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছে। কি জন্য তুমি কুরবানি করেছো,
এটা কি তুমি মানুষকে দেখানোর জন্য করেছো, গোস্ত খাওয়ার জন্য করেছো? সেটাই আল্লাহ তাআলা দেখেন। যদি নিয়ত ঠিক হয় তাহলে কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, নতুবা কবুল হবে না। তাকওয়া পরহেজগারিতাই আল্লাহ তাআলা দেখে থাকেন। এজন্য এই রমজান মাস তাকওয়ার মাস, কোরআন আমাদেরকে পথ প্রদর্শন করবে যদি আমরা কি হই, মুত্তাকিন, পরহেজগার হতে পারি। আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এই কোরআন সেই কিতাব যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই, হুদাল লিল মুত্তাকিন, এটা পরহেজগারদের জন্য হেদায়েত স্বরূপ। অতএব তাকওয়ার মাসে যদি তাকওয়া অর্জন না করি তাহলে কখন করব? তাই আসুন এটাকে ট্রেনিং এর মাস হিসেবে গ্রহণ করে যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকার একটা প্রশিক্ষণ আমরা গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান তওবার মাস, রমজান তওবার মাস। বুখারীতে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান ইলা রমাদান ওয়াল উমরা ইলা উমরা, এক রমজান থেকে আরেক রমজান। অর্থাৎ যদি আপনি এই বছর রমজানের রোজা রাখেন, আগামী বছর যদি রোজা রাখেন, যদি আপনি এখন একটা উমরা করেন, আরো কিছুদিন পরে একটা উমরা করেন, তাহলে এই মধ্যবর্তী সময়ের জন্য কি কাফফারাতুন লিমা বাইনাহুমা, মধ্যের গুনাহগুলো কি হয়ে যায়, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মালাম তুকশাল কাবায়ের, যদি কবিরা গুনাহ না করেন, কবিরা গুনাহ আল্লাহ মাফ করেন, তবে সাথে কি লাগবে, তওবা করতে হবে, তওবা করতে হবে যে আমি আর এই অন্যায় করব না। রমজান গুনাহ মোচনের মাস, কাকুতি মিনতি ও বিনয়ের সাথে আল্লাহর নিকটে দোয়া ও প্রার্থনার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন প্রথম রমজানের প্রথম রাত্রি শুরু হয়, নাদা মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, হে কল্যাণের পদযাত্রী, যে ভালো কাজ করতে আগ্রহী, আকবেল, আরো তাড়াতাড়ি ভালো কাজ করো, কারণ আজকে একদিন চলে যাচ্ছে, পরের দিন চলে যাবে, এইভাবে সময় দ্রুত শেষ হয়ে যাবে। ওয়ায়া বাগিয়া শাররে আকসেল, আর হে মন্দের মন্দ পথের পথিক, যে অন্যায় জড়িত আছে এই রমজানে, দয়া করে তোমার কাজগুলো স্টপ করো, অন্যায় বন্ধ করে বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে তুমি ভালো কাজ করার চেষ্টা করো। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, আর মহান রব্বুল আলামিন এই রমজানের প্রত্যেক রাত্রি অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে কি করেন, মুক্ত করে থাকেন। তাই রমজানের প্রত্যেক রাত্রি নিজেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহুম্মা আমিন। রমজান জামাতে সালাত হেফাজতের মাস, রমজান পরনিন্দা পরচর্চা মিথ্যা ও ধোকা থেকে বিরত থাকার মাস। রমজান মাস আল্লাহর গোসা হয় এমন বিষয় থেকে দৃষ্টি দূরে রাখার মাস। রমজান মাস আল্লাহর, রমজান মাস আল্লাহর অসন্তুষ্ট হয় এমন জিনিস শোনা থেকে বিরত থাকার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজানে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া হামদি। কিন্তু কিছু হতভাগা মুসলিম এমন রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন, যারা রমজান মাস আসলে এই মাসের পবিত্রতা ও গুরুত্বের গুরুত্বপূর্ণ সময়কে বিভিন্নভাবে নষ্ট করার পাইতারা খোঁজে। অনেক মানুষ এই মহিমান্বিত মাস পেয়ে পানাহার থেকে বিরত থাকে ঠিক, কিন্তু মানুষের নিন্দা অপপ্রচার গীবত ও চুগলখড়িতে লিপ্ত থাকে। এ সকল লোকেরা সাহারি খায়, ইফতার করে, কিন্তু কোনো সব যদি হয়ে থাকে তবে তা গীবতকৃত ব্যক্তিকে হাদিয়ে দিয়ে দেয়। গীবতকৃত ব্যক্তিকে যার গীবত করছে তাকে কি করে, হাদিয়ে দিয়ে দেয়। যাদের সম্মানহানিকর কথা সে বলে তারা ওই সওয়াব, তার সওয়াব ওই সকল ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। অনেক লোক এমন রয়েছে যারা এ মাসে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, কিন্তু তাদের কান অনৈতিক অনর্থক গান বাজনা শোনা থেকে বিরত থাকে না, তাদের চোখ হারাম দেখা থেকে নিবৃত থাকে না। তাদের দেখবেন রোজার মাসেও বিভিন্ন বাদ্যযন্ত্র খরিদ করে, না জেনে নিজেকে ও অন্যকে বিপদগামী করে। আর আল্লাহ তাআলা বলছেন যাতে তারা নিজেদের পুণ্য পাপের বোঝা বহন করে এবং তাদের পাপের বোঝাও বহন করে যাদেরকে তারা না জেনে গোমরা করে। খবরদার, ওরা যা করে তা কতই না খারাপ। সূরা নাহাল 25 নম্বর আয়াত। অনেক লোক রমজান মাসে দিনের বেলা এমন সকল চ্যানেল দেখে যাতে সে নিজের দিন ধর্ম সিয়াম অনেকেকে নষ্ট করে দেয়। অনেক মুসলিম ইফতার ও রাতের পানাহারের সময় ব্যাপক অপচয় করে থাকে, ব্যাপক অপচয় করে থাকে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাস ইবাদতের মাস, এটা খাবার প্রদর্শনীর মাস নয়, কিন্তু আসলে বাস্তবে তাই দেখা যায়। কত রকম দিয়ে ইফতার করছে, আপনি 10 রকম দিয়ে ইফতার করছেন, প্রতিবেশী একরকম পায় না, সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, খাও পান করো তবে অপচয় করিও না। আপনি যেগুলো অনেক খাবার এখানে আসে হয়তো আপনি খেয়ে শেষ করতে পারবেন না, এটা আগে থেকে যদি প্রতিবেশীকে আপনি দিয়ে দেন, গরিব প্রতিবেশী, তারা উপকৃত হবে, আপনিও সওয়াব পাবেন। বরং একটা হাদিস তো বলা হয়েছে, যে ব্যক্তি অন্য রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ কি পাবে, সওয়াব পাবে, ওই রোজাদারের সওয়াব কমানো হবে না। তাই আপনি যদি একাই 10 জনের সওয়াব পেতে চান, তাহলে 10 জন লোককে ইফতার করালেই হবে।
আর এই সোয়াবটা বা এই হাদিসগুলো তারা সৌদি আরবের লোকেরা বোঝে, আরব লোকেরা বোঝে, যার ফলে দেখা যায় যে রোজার মাসে ইফতার করানোর হিড়িক পড়ে যায় আর আমাদের খাবার হিড়িক পড়ে যায়, কারণ আমরা ওটা বুঝি না। তো যাই হোক, এখানে হয়তো ব্যয়বহুল হবে, কিন্তু গ্রামে তো আমি একদিনে পঞ্চাশটা লোক অথবা মাসে যদি দুই বা তিনবারে আমি পঞ্চাশটা করে লোক ইফতার করাই, তাহলে এক দুশো লোক ইফতার করানো আমাদের জন্য কঠিন ব্যাপার নয়। তাই আসুন আমরা গরিব মানুষদেরকে একটু ইফতার করাই, এর মাধ্যমে নিজেরাও সওয়াব পাই এবং তারাও একটু ভালমন্দ খাক, এটাই যেন আমাদের ব্রত হয়, এটাই যেন আমাদের চেষ্টা থাকে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই জায়গায় আল্লাহ বলছেন ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করিও না, কারণ অপচয় যারা করে তারা শয়তানের ভাই দোষ ও বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের জন্য এতটুকু খাওয়া যথেষ্ট যে সে কি করবে, যার দ্বারা তার পিঠ দাঁড়িয়ে থাকবে, আর যদি বেশি খেতে হয় তাহলে তিন ভাগের এক ভাগ খাবার খাবে, তিন ভাগের এক ভাগ পানি পান করবে, তিন ভাগের এক ভাগ নিঃশ্বাস নেওয়ার জন্য রাখবে। আর আমরা তো মনে করি যে সারাদিন না খেয়ে থাকতে হবে, খা আর খা খা, একেবারে লাস্ট পর্যন্ত খাওয়ার পরে দেখা যায় যে আর একটু জায়গা আছে তো একটু দুধ খেয়ে পান করে নেয়, অথবা দুটো কলা খেয়ে লো। তো এই অবস্থা যদি হয় তাহলে এটা আমার শরীরের জন্য ক্ষতিকর, এটা আমার শরীরের জন্য ক্ষতিকর। তাই আমাদেরকে মেপে খেতে হবে যা আমার শরীরের জন্য উপকারী হয়। আর সাহারিটা খেতে বলা হয়েছে এই জন্য যাতে করে আপনি কি থাকেন, দিনের বেলা আপনি একটু কষ্ট থেকে মুক্ত থাকেন, তাই এটা শরীয়ত সম্মত করা হয়েছে। আপনাকে এই পরিমাণ খেতেই হবে, অথবা এইভাবে খেয়ে দেখা যাবে আরেকবার যে অসুখ হয়ে পড়ে আছেন, রোজাই আপনার ছাড়তে হয়েছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে অপচয় থেকে বেঁচে আমাদের গরিব ও দুঃখী ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে এই রমজান মাসে প্রত্যেকটা মুসলিমের উচিত বিভিন্ন কল্যাণকর কাজের নিয়ত করা, কারণ আপনি যত বেশি ভালো কাজের নিয়ত করে উহা সম্পাদনে ব্রতী হবেন আপনি ততই নিজের কল্যাণের মাঝে থাকবেন। এ মাসে নানাবিধ ভালো কাজ যেমন কোরআন খতম, তারাবি তথা তাড়াতাড়ি সালাত আদায়, দান সাদকা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা ইত্যাদি, এই সকল কাজগুলোতে আপনি কি করুন, নিজেকে নিয়োজিত করুন। আল্লাহ আমাদেরকে পবিত্র রমজান মাসের সম্ভাব্য নেকির কাজগুলো করে ইহাকে সুন্দরভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ যেন পবিত্র রমজান মাস পেয়ে ক্ষমা প্রাপ্ত লোকদের কাতারে আমাদেরকে সামিল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পেয়ে সফল কাম হওয়ার সুযোগ দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।